কেমন আছো বন্ধুরা? আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে একটি হ্যান্ডগান কাজ করে তার ডিটেইলস অ্যানিমেশন। ক্লিয়ারলি বোঝানোর জন্য তোমাদেরকে হ্যান্ডগানের ভেতরের অংশে নিয়ে যাচ্ছি। হ্যান্ডগানের স্লাইডারটিকে পেছনে টান দিয়ে ছেড়ে দিলে ম্যাগাজিন থেকে কার্ট্রিজ চেম্বারে প্রবেশ করে। এখানে ঠিক কী হচ্ছে তা মনোযোগ দিয়ে খেয়াল করো। স্লাইডারটিকে যখন পেছনে টানা হচ্ছে তখন ব্যারেলের নিচে রিকয়ারিং স্প্রিং সংকুচিত হয় এবং ব্যারেল পিছন দিকে ঢালু হয়ে কার্ট্রিজকে নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। একই সাথে ম্যাগাজিনের স্প্রিং নিচের দিক থেকে পুশ করে কার্ট্রিজকে লোডিং পজিশনে ঠেলে দেয়। স্লাইডারটিকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ব্যারেলের নিচে রিকয়ারি স্প্রিং স্লাইডারকে আগের অবস্থায় নিয়ে আসার জন্য ফরওয়ার্ড পুশ করে এবং স্লাইডারের ডকিং অংশ কার্ট্রিজকে ঠেলে চেম্বারে প্রবেশ করিয়ে দেয়। এই সময় লাল চিহ্নিত শিয়ারটি স্ট্রাইকারটিকে আটকে দেয় এবং যার কারণে স্ট্রাইকার স্প্রিংটি সংকুচিত হয়। এখন হ্যান্ডগানটি ফায়ার করার জন্য প্রস্তুত। ফায়ার করার জন্য ট্রিগার টানার সাথে সাথে শিয়ারটি নিচের দিকে চলে যায়, যার কারণে স্ট্রাইকারটি রিলিজ হয়ে যায় এবং স্ট্রাইকার স্প্রিংটি স্ট্রাইকারকে সামনের দিকে সজোরে ঠেলে দেয়। স্ট্রাইকারের ফায়ারিং পিনটি কার্ট্রিজের প্রাইমার এসে আঘাত করে, যার কারণে ছোট একটি এক্সপ্লোশন হয় এবং তা কার্ট্রিজের ভেতরের গান পাউডারকে ইগনাইট করে উচ্চ চাপ তৈরি করে, যা বুলেটকে প্রতি সেকেন্ডে 1000 ফুটেরও অধিক গতি এনে দেয়। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া স্লাইডারটিকে স্বয়ংক্রিয়ভাবে পেছনের দিকে ঠেলে দেয়, যাকে আমরা বলি রিকয়েল বা ব্লোব্যাক। ব্যবহৃত কার্ট্রিজের খালি কেজিংটি ইজেক্টরের মাধ্যমে বাইরে ছুঁড়ে ফেলা হয় এবং ম্যাগাজিনে অবস্থিত পরবর্তী কার্ট্রিজটি ব্যারেলে প্রবেশের জন্য প্রস্তুত হয়। ইজেক্টর কিভাবে কাজ করে তা তোমাদের একটু পরেই দেখানো হচ্ছে। কার্ট্রিজ লোডিং, ফায়ারিং, রিকয়েল এবং ট্রিগার রিসেটের এই প্রক্রিয়া বারংবার চলতে থাকে যতক্ষণ না ম্যাগাজিনটি সম্পূর্ণ খালি হচ্ছে। তোমাদের এখন কেজিংয়ের ইজেক্টিংয়ের বিষয়টি বুঝিয়ে দেব। এই লাল চিহ্নিত অংশটি ইজেক্টর। স্লাইডারের মাঝে ছোট্ট একটি এক্সট্র্যাক্টর থাকে যা খালি কেজিংয়ের রিমকে আটকে রাখে। রিকয়েলের সময় স্লাইডারের এক্সট্র্যাক্টর খালি কেজিংটিকে পিছন দিকে নিয়ে আসে এবং তা ইজেক্টরের সাথে ধাক্কা খায়, যার ফলশ্রুতিতে খালি কেজিংটিকে বাইরের দিকে ছুড়ে দেয়। আশা করি হ্যান্ডগানের পুরো মেকানিজমটি তোমরা বুঝতে পেরেছ। হ্যান্ডগানের এই পুরো প্রক্রিয়াটিকে সেমি অটোমেটিক বলা হয়, কারণ প্রতিবার ফায়ারিংয়ের জন্য তোমাকে ট্রিগার টানতে হচ্ছে এবং পুরো বিষয়টি সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সম্পন্ন হয়, যে কারণে খালি চোখে তা বোঝা যায় না। সম্পূর্ণ ম্যাগাজিনটি খালি হয়ে গেলে ফলোয়ার স্লাইডারকে ব্যাকওয়ার্ড পজিশনে লক করে দেয় এবং নতুন ম্যাগাজিন প্রবেশ করিয়ে ফলোয়ারকে পুশ করলে নতুন রিলোড সম্পন্ন করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। সামনের অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা।